এইখিনিতে আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরদেবের গোটর মহিলার একটা ডর আপডেট জানাইছে আপডেটটো হল যে আপনাদেরকে যে এই কিছুদিন আগত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনির ফর্ম জমা দিয়েছিলেন যদি দিছে তেনে আপনার ভাল খবর কেন এই ফর্মটলে আমার মুখমন্ত্রী ডাঙ্গরদেব জানাইছে যে ফর্মটা যিনিজনের জমা দেব দশ হাজার টাকাকে দিব আর এই দশ হাজার টাকাটা ডর আপডেট জানাইছে আজিয়ে আর এখন লিস প্রকাশ পাইছে সেই লিস্টত আপনার নামটা নাই আর প্রকাশ মানে কি বলে আমার মুখ্যমন্ত্রী ডাঙর এই দু হাজার টাকাটা লো জানালে হ্যাঁ আজির ভিডিও সেই বিষয়ে আলোচনা করি সেইভাবে ভিডিওটি আরম্ভ করার আগে আপনার সুরতে রিক যদি প্রথমবার আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এটা লাইক করে দেবো প্রথমে আমি জানি যে এই ফর্ম বিষয়ে কি কলে প্রথমে আপনারা সব যে ছশ একত্রিশ আর্থিক অনুদান প্রদান করব। আমি জানি যে আমাৰ ভাল খবর কি জানাইছে দ্বিতীয়তে আমাক জানাইছে যে ৰাজ্য সরকার আত্মসহায়ক গোটর সদস্য সকল দশ হাজার টাকা এই কথা আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই ঘোষণা করে অৰ্থনৈতিক স্বাৱলম্বিতাৰ লগতে ক্ষুদ্ৰ উদ্যোগ খণ্ডক শক্তিশালী কৰি তোলাৰ লক্ষ্যৰে ৰাজ্য চৰকাৰে এই পদক্ষেপ গ্ৰহণ কৰিছে এতিয়া আপোনালোকে গম পালে এই পদক্ষেপটো মানে এই আঁচনিটো কিয় ওলাইছে এতিয়া আমাৰ তৃতীয়টো ভাল খবৰ হ'ল যে উল্লেখযোগ্য যে আৰ্থিক অনুদানক সদব্যৱহাৰ কৰা আত্মসহায়ক গোটৰ মহিলাসকললৈ অসম চৰকাৰে বেংক ঋণৰ সুবিধা প্ৰদান কৰিব লগতে সময় ঋণ পৰিশোধ কৰা সদস্যসকলক সুদ ৰেহাইৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বুলিও আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰদেৱে জনায় এতিয়া আমাক তৃতীয়খন খবৰ জনাইছে যে যিসকলে মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা আঁচনিৰ ফৰ্মখন জমা দিছে তেওঁলোকক এতিয়া দিয়াব লোন আৰু সেই লোনৰ হাৰটো যদি আপোনালোকে ঠিক সঠিক সময়ত ঘূৰাই দিব পাৰে তেন্তে আপোনালোকে সেই তাৰ পৰা আৰু কমত লোৱাব যেনে ধৰক আপোনাক দুই পাৰ্চেণ্ট সুদত আপোনালোক এই টকাটো দিছে তেন্তে আপোনালোক এক পাৰ্চেণ্ট এনেকুৱা ধৰণৰ আপোনালোকক আৰু কমত ল'ব বুলি আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰদেৱে জনাইছে আৰু আপুনি যে মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা আঁচনিভাৱে এপ্লাই কৰিছে তাৰ লিষ্টখন মই এই ভিডিঅ'টো জৰিয়তে দেখুৱাব নোৱাৰিলোঁ কাৰণ ভিডিঅ'টো বহুত দীঘল হৈছে সেইবাবে মই আপোনালোকক নেক্সট ভিডিঅ' জড়িত দেখুৱাই দিম সেইবাবে আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব ভিডিঅ'টো এটা লাইক কৰিব আৰু এই ভিডিঅ'টো আপোনালোকৰ যিমান মেম্বাৰ সকলোৱে শ্বেয়াৰ কৰিব নাপাহৰিব আজিলৈ ইমানটো পিছত পুনৰ নতুন নতুন এটা ইনফৰ্মেটিভ ভিডিঅ' লয় তেতিয়াহ'লে আপোনালোকে ধন্যবাদ